এমবিবি বিমানবন্দরে ঘোরাফেরা করাকালীন ছয় বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করে এয়ারপোর্ট থানার পুলিশ। এ বিষয়ে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল জানান, মঙ্গলবার সন্ধ্যা রাতে এমবিবি বিমানবন্দরে ছয়জন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারপোর্ট থানার পুলিশকে খবর দেয়। এই খবর পাওয়া মাত্রই এয়ারপোর্ট থানার পুলিশ বিমানবন্দরে গিয়ে ওই ছয়জনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ চালালে তারা কোনো বৈধ প্রমাণপত্র দেখাতে সক্ষম হয়নি। পরবর্তী সময় তারা স্বীকার করে যে তারা বাংলাদেশ থেকে এসেছে, সম্ভবত কলকাতা যাওয়ার উদ্দেশ্যেই তারা ত্রিপুরায় প্রবেশ করে বিমানবন্দরে এসেছে বলে জানান পুলিশ। তবে ঠিক কোন সীমান্ত দিয়ে এই ছয়জন ভারতে প্রবেশ করে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। বর্তমানে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। গতকাল সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে এমবিবি এয়ারপোর্টে কিছু লোক ঘোরাফেরা করছে, সন্দেহমূলক বাংলাদেশি হতে পারে। সেই অনুসারে আমরা এখানে অভিযান চালাই এবং চালিয়ে ছজনকে আমরা আটক করি এবং জিজ্ঞাসাবাদে ওরা কোনো ডকুমেন্টস আমাদেরকে দেখাতে পারেনি এবং ওরা কনফেস্ট করেছে যে ওরা বাংলাদেশ থেকে এসেছে এবং ওদের কাছে কোনো ভ্যালিড পাসপোর্ট নেই। তারপরে আমরা ওদেরকে থানাতে নিয়ে এসেছি এবং আইন মোতাবেক আমরা একটা কেস নিয়েছি। তারা তারা কোথায় যাচ্ছিলেন বিমানবন্দর থেকে এসে? তারা সম্ভবত কলকাতাতে যাওয়ার চেষ্টা করছিল। তারা কোন সীমান্ত দিয়ে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কি? সেই বিষয়ে এখনও কোনো কিছু পাওয়া যায়নি। ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেশনে পরবর্তী সময় সেটা জানা যাবে। ধন্যবাদ স্যার। সীমান্তে এত কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও অবৈধভাবে বাংলাদেশিদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে রাজ্যে, যা নিয়ে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার উপর বড় প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।